Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. প্রিয় দেশবাসী এবং দেশের বাহিরে যারা আছেন বাবা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়াতে ছিলাম ইন্ডিয়াতে আমি দুই দিন ধরে বাংলাদেশে আসছি এসে আমি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা বন্যা দুর্গতদের বাসমান যারা আছেন তাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি ইন্টারনেট অনলাইনে যারা আছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা তো বাবা সুফি আমরা মানুষকে ভালোবাসি প্রতিটা মানুষের হৃদয়ে আল্লাহর বাসস্থান কারণ মানুষকে ভালোবাসলে আল্লাহ রাসূল খুশি হয় এই বিপদ আপনার আমারও হতে পারে কারণ মুহূর্তের মধ্যে ধনী মুহূর্তের মধ্যে গরিব আল্লাহ কাকে কোন সময় বিপদে পালায় আল্লাহই ভালো জানেন এই বিপদ আপনার আমারও আসতে পারে কাজেই আমাদের উচিত মানুষ মানুষের জন্য আমরা তাদের পাশে দাঁড়ানো হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ক্ষুধার্তকে খাদ্য দান করো যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দাও যারা রোগী তাদের খোঁজখবর নাও এবং যারা বন্দী তাদেরকে মুক্তি করে দাও বুখারী শরীফে হাদিস কান আছে তাহলে অসহায়ের পাশে আমাদের দাঁড়ানো উচিত কাজী বাবা আসুন আমরা সকলে মিলে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই আমরা যারা সুফিকে ভালোবাসি আমরা সুফিজমকে ভালোবাসি তরিকতকে ভালোবাসি সুন্নিয়তকে ভালোবাসি আমরা সকলে মিলে যদি একটু দান করে একটু ভালোবাসা দিয়ে তাদের মুখে হাসি ফোটাইতে পারি তাহলে আল্লাহ রাসূল খুশি হবেন আসুন আমরা সকলে মিলে আমরা এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে একটু হাসি ফোটায় আমরা তাদের সহায়তায় আমরা হাত বাড়িয়ে দিই এই যে এই স্ক্রিনের মধ্যে যে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এইটির মধ্যে আপনারা নগদ এবং বিকাশে আপনারা টাকা পাঠিয়ে তাদের সহায়তা তহবিলে দান করতে পারবেন এবং এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এই অ্যাকাউন্টেও আপনারা দেশ এবং দেশের বাহিরে যদি আমাদের এই মহৎ কাজে আপনারা আর দান করেন ইনশাল্লাহ আমরা দানগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিব আপনাদের আমানতগুলো ইনশাল্লাহ পৌঁছিয়ে দিব কারণ মানুষ মানুষের জন্য বাবা এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না আমরা যদি মানুষকে ভালোবাসি সেই ভালোবাসা আল্লাহ পায় কারণ আমরা সুফিবাদ আমরা সুফিজমের কাজই তো মানবতার কল্যাণে কাজ করা মানব সেবা করা কাজেই আমরা এই মানুষের কল্যাণে এই উদ্যোগ নিয়েছি আপনারা যে যেখানে এই ভিডিওটি শুনছেন এই ভিডিওটি আশা করি আপনারা ইনশাল্লাহ শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা এই টাকাগুলো যেখান থেকে আসে এবং আমরাও দিচ্ছি সকল টাকা অ্যাকসেপ্ট করে ইনশাল্লাহ আমরা এই বন্যা দুর্গতদের যারা এই কান্না করছে যারা এই অসহায় অবস্থায় রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদেরকে যদি আমাদের এই উদ্যোগে সামান্য ও যদি তাদেরকে উপকার করতে পারি তাদের মুখে হাসি ফোটাতে পারি তাহলে আমাদের আত্মতৃপ্তি পাবো এবং আমার আল্লাহ রাসূল খুশি হবেন তাই বাবা এই যে স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার বিকাশ এবং নগদ করা আছে বিকাশ এবং নগদে পাঠাইতে পারবেন এবং দেশের বাহিরে যারা আছেন আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারে ইনশাল্লাহ টাকা দিলে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ এই টাকাগুলো আমরা তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছিয়ে দেবো